বন্ধুরা, অজানা তথ্যের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আপনাকে। বন্ধুরা, দুবাইয়ের শেখরা যে কতটা বড় লোক সে কথা তো সবাই জানে, কেননা এদের শুধু অজুহাত চায় টাকা খরচ করার জন্য। যেখানে মানুষের কাছে থাকা খাওয়ার জন্য টাকা নেই, সেখানে শেখদের বিলাসিতা শেষ হবারও কথা নেই। আর এদের শখ এমনও হয় যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমি আপনাদেরকে দুবাইয়ের খুবই ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ফ্যাক্ট জানাতে চলেছি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, দুবাইয়ের কোনো মেয়ে যদি ট্যাক্সি চালায়, তাহলে সেই ট্যাক্সির রং হবে গোলাপি। অন্যান্য মুসলিম দেশের মতোই এ দেশের ছুটি শুক্রবারে পালন করা হয়। এখানে পাবলিক প্লেসে মহিলাদেরকে চুমু দেওয়া বা জড়িয়ে ধরা দণ্ডনীয় অপরাধ, আর এইটার জন্য আপনাকে সাজা ভোগ করতে হতে পারে। বন্ধুরা, দুবাই মানেই হলো টাকা, আর টাকা মানে সোনা অর্থাৎ গোল্ড। বন্ধুরা, পৃথিবীর সব থেকে বড় গোল্ড মার্কেট হলো দুবাইয়ের গোল্ড মার্কেট, আর এই মার্কেটের নাম দ্য গোল্ড শপ। এই গোল্ড মার্কেট হলো শত বছর পুরনো, আর এই মার্কেটে আপনি 64 কেজি সোনার আংটি দেখতে পাবেন। এই আংটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে। বন্ধুরা, 1995 সাল পর্যন্ত দুবাইয়ের শুধু একটি উঁচু ইমারত দেখা যেত, কিন্তু আজ 2021 সালে দুবাই 500 বেশি আকাশছোঁয়া ইমারত দেখা যায়, এবং এর থেকে দ্বিগুণ সংখ্যায় তৈরি করা হচ্ছে। বন্ধুরা, পৃথিবীতে যত ক্রেন আছে তার মধ্যে 25% দুবাইয়ে কাজ করার জন্য ব্যবহৃত হয়, যাতে এই দেশের উন্নতি খুব দ্রুত করা যায়। বন্ধুরা, এই কথাটি সবাই জানে যে বুর্জ খালিফা পৃথিবীর সব থেকে বড় ইমারত, কিন্তু এর মালিকের সম্পর্কে কেউ জানে না। বুর্জ খালিফার মালিক ইমার প্রপার্টিজ কোম্পানি, আর এর কোম্পানির মালিকের নাম মোহাম্মদ আল আকবর। কিন্তু ভারতের কেরালায় বাসিন্দা জর্জ বিল নেরা ফারামভেল একাই বুর্জ খালিফায় 22টি ফ্ল্যাট কিনেছেন, আর এই ব্যক্তির বুর্জ খালিফা কিনে নেওয়া ফ্ল্যাটের সংখ্যা সবার চেয়ে বেশি। বন্ধুরা, দুবাইয়ে আপনি নোংরা গাড়ি রাস্তায় বের করতে পারবেন না, আর যদি আপনি নোংরা গাড়ি নিয়ে রাস্তায় বের হন, তাহলে আপনাকে 200 দিরহাম জরিমানা দিতে হবে। আর দুবাইয়ের 1 দিরহাম বাংলাদেশের প্রায় 22 টাকা এবং ভারতের প্রায় 19 রুপির সমান। বন্ধুরা, পৃথিবীর সব বিজনেসম্যান এখন দুবাই বিজনেস করতে চায়, কেননা দুবাইয়ে আপনি যতই টাকা ইনকাম করুন না কেন, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, আর এই কারণেই এখানে বিদেশি নাগরিকের সংখ্যা অনেক বেশি। দুবাইয়ে স্থানীয় নাগরিক মাত্র 15%, আর বাকি সব ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি, ফিলিস্তানি, শ্রীলঙ্কান সহ আরো অনেক দেশের নাগরিক এখানে বসবাস করে। বন্ধুরা, পৃথিবীর সব থেকে বড় ফুলের বাগান দুবাইয়ে অবস্থিত, যাকে দা দুবাই মিরাকল গার্ডেন নামে নাম দেওয়া হয়েছে। বন্ধুরা, পৃথিবীতে হাজার হাজার হোটেল রয়েছে, কিন্তু যদি 7-স্টার হোটেলের কথা বলা যায় তো বুর্জ আল আরবি কথাই মনে পড়বে। বন্ধুরা, এই হোটেল পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস এবং পৃথিবীর একমাত্র 7-স্টার হোটেল। বন্ধুরা, দুবাইয়ে স্থানীয়রা প্রায় সবাই কোটিপতি, আর আপনি যদি ভ্রমণ প্রিয় হন, আর যদি আপনার অনেক টাকা পয়সা থাকে, তাহলে দুবাই আপনার জন্য সবচেয়ে ভালো জায়গা। কেননা এখানে বাচ্চাদের দেখার জন্য পৃথিবীর সব থেকে বড় ডিজনিল্যান্ড, অপূর্ব জুমাইরা বিচ এবং পৃথিবীর সব থেকে বড় শপিং মল রয়েছে। দুবাইয়ে ভাইস প্রেসিডেন্টের নাম শেখ মোহাম্মদ রাশেদ আলম। বন্ধুরা, 2020 সালে টুরিস্টদের মতে দুবাই পৃথিবীর 4th টুরিস্ট প্লেস। এখানে প্রতি বছর প্রায় 1.7 কোটি টুরিস্ট ঘুরতে আসে, আর দুবাই বর্তমান সময়ে ট্যুরিজম থেকে সব থেকে বেশি টাকা ইনকাম করে। বন্ধুরা, এখানে অ্যাড্রেস বলার জন্য কোনো পোস্টাল কোড বা জিপ কোড নেই, বরং দুবাইয়ের বিল্ডিং এবং হোটেলের নাম দেখে অ্যাড্রেস বলা হয়। দুবাইয়ের বাস স্ট্যান্ডে এসি লাগানো দেখতে পাবেন, এখানে প্রায় সব জায়গাতেই এসি লাগানো থাকে। বন্ধুরা, দুবাইয়ের ক্রাইম রেট 0%, তাই দুবাই বসবাসের জন্য সব থেকে সুরক্ষিত একটি জায়গা। বন্ধুরা, আপনার যদি কারের শখ থাকে, তাহলে এখানে আপনি পৃথিবীর সব থেকে দামি কারগুলোকে দেখতে পাবেন, যেগুলোকে এখানকার শেখেরা 24 ক্যারেট খাঁটি সোনা দিয়ে বানিয়েছে। বন্ধুরা, দুবাই সম্পর্কে আরো অনেক অজানা তথ্য আছে, সেগুলো একটি ভিডিওতে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই দুবাই সম্পর্কে আরো বিস্তারিত জানবেন আমাদের পরবর্তী এক ভিডিওতে। সেই ভিডিওতে এমন কিছু অজানা তথ্য জানবেন এবং দুবাই শেখদের এবং তাদের ছেলে মেয়েদের বিলাসিতা সম্পর্কে জানবেন, যে সম্পর্কে জানলে আপনি আকাশ থেকে পড়ে যাবেন। তাই সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।